فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ অনুষ্ঠান ঊনষাটতম পর্ব আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি আমরা চলে যাচ্ছি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দান পর্বে তিবিয়ান প্রশ্ন করেছেন আমার সহপাঠীরা ইসলামী বিধানগুলো ভালোভাবে মেনে চলে না তারা প্রায় সময় বিভিন্ন আজেবাজে গল্পগুজবে লিপ্ত থাকে এ অবস্থায় আমি যদি তাদের সাথে সম্পর্কচ্ছেদ করি অথবা কথা না বলি তাহলে কি আমার কোনো পাপ হবে সহপাঠীদের মধ্যে যারা ভালো তাদের সাথেই সুসম্পর্ক রাখতে হবে আর সহপাঠীদের মধ্যে যারা পাপে লিপ্ত কিংবা ইসলাম সমর্থিত নয় এমন কর্মকাণ্ড কিংবা আজে বাজে গল্পে যারা লিপ্ত এদেরকে বলা হয় আল জুলাসা আসু অথবা আল আসতেকা আসু খারাপ বন্ধু খারাপ সহপাঠী এই ধরনের সহপাঠীরা অথবা বন্ধুরা আসলে প্রায় প্রত্যেক এলাকায় থাকে প্রত্যেক প্রতিষ্ঠানেও থাকে আজকাল অনেক স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে এই ধরনের খারাপ সহপাঠীদের সংখ্যা কম নয় এবং পাড়ায়ও দুষ্ট ছেলে বলে খ্যাত যারা হয়তো অনেক সময় মাস্তানি করে অনেক ছেলে পেয়ে যারা দেখে যে তাদের বয়সী এরকম খারাপ বন্ধুরা রয়েছে ইসলামের কি নির্দেশনা ইসলামের নির্দেশনা হচ্ছে আলজুলাসা আসু আল্লা আসু এদেরকে অ্যাভয়েড করতে হবে এদেরকে এদের সাথে বসে আড্ডা দেওয়া যাবে না এদের সাথে কথা বলে এদের খারাপ সংসর্গে থেকে প্রভাবিত হওয়া যাবে না তাহলে প্রশ্ন যে বলা হয়েছে তাদের সাথে যদি আমি কথা না বলি অথবা তাদেরকে এড়িয়ে চলি তাদের সাথে সম্পর্ক ছেদ করি তাহলে পাপ হবে কি না পাপ তো হওয়ার প্রশ্নই আসে না বরং এদেরকে এড়িয়ে চলাটাই হচ্ছে সেরা এই বিধান আমরা আল কোরআনের মধ্যে দলিলটা খুঁজে পাই আল কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ তে আল্লাহ সোরা নুরের একুশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم هي من در تم شويتان الربدان نشرن كورونا أرجع شويتان كوري شتو নির্দেশ দেয় অশ্লীলতা এবং অন্যায়ের প্রতি আর যদি তোমাদের উপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না হতো তাহলে তোমাদের কেউই কখনোই পবিত্র হতে পারতো না তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন নিশ্চয়ই এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী তাহলে এখানে দেখতে পাচ্ছি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না মানে শয়তান এর যে কোনো আড্ডা বা শয়তানের পদাঙ্কে যাওয়ার মতো যে কোনো ভূমিকা যে কোনো পারিপার্শ্বিক যে প্রভাব এই সমস্ত বলয়গুলো আসলে অ্যাভয়েড করে চলতে হবে কোরআনের এ আয়াত থেকে সেটাই আমাদের কাছে স্পষ্ট নির্দেশনা এসেছে কারণ অসৎ বন্ধুদের সাথে বসলে ব্যক্তি খুব দ্রুত প্রভাবিত হয়ে যাবে সেটি আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যেটি ইমাম আহমদ এবং আরও অনেকে বর্ণনা করেছেন নবী সাল্লাহ বলেছেন আলমার ও আলাদিন যে ব্যক্তি তার বন্ধুদের দিনের উপরই থাকে সুতরাং তোমাদের যে কেউ যেন দেখে নেয় যে কার সাথে সে বন্ধুত্ব করছে কার সাথে সে মেলামেশা করছে অতএব যারা ভালো বন্ধু যারা পুণ্যের কাজে লিপ্ত যারা যারা ভদ্র যারা যারা ইসলাম মেনে চলে এদের সাথেই বসা যায় এদের সাথে কথা বলা যায় এদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নিজের দিনদারিকে বাড়িয়ে নেওয়া যায় কিন্তু এর বিপরীত অবস্থানে যারা থাকে যারা দিন বিরোধী অবস্থানে খারাপ অবস্থানে মাস্তানি করে খারাপ কাজ করে অশ্লীল কথা কাজে কিংবা অন্যায়ের মধ্যে যারা লিপ্ত তাদেরকে এড়িয়ে চলা এবং তাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করা এটাই হচ্ছে সেরা এই বিধান আর আরেকটা কথাও আমরা এখানে প্রসঙ্গক্রমে বলে দিতে চাই যে বন্ধু এবং রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন এক নয় স্লাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে নির্দেশনা কোরআন এবং হাদিসে এসেছে সেটি কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয়দের ক্ষেত্রেই বলা হয়েছে অতএব যারা রক্ত সম্পর্ক আত্মীয় নয় বরং জাস্ট পরিচিত বন্ধু বান্ধব কলিগ সহপাঠী হ্যাঁ এরা যারা এদের কোনো সেলাত রাহেম বলতে কিছু নেই তবে তাদের সাথে সুসম্পর্ক রাখা সজন্যতা বোধের সাথে এবং ভদ্রভাবে আচরণ করা এবং তাদের সাথে সাবপূর্ণ ন্যায়পূর্ণ আচরণ করা এটা ইসলামের নির্দেশ এরা হলো আমাদের মুসলিম ভাই আমাদের ইমানি ভাই এবং বোন তাহলে তাদের সাথে আমাদের মূলনীতি হচ্ছে পুণ্য এবং তাকুয়ার ভিত্তিতে সাহায্য সহযোগিতা করা মেলামেশা করা বসা এবং তাদেরকে নসিহা করা এবং তাদেরকে ভালো কাজে নির্দেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা ইত্যাদি আরও যে সমস্ত পুণ্যের মূলনীতিগুলো আছে এগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু কোনো কারণে তাদের কারো সাথে যদি আমাদের সম্পর্ক ছেদ হয় তাহলে আত্মীয়তার সম্পর্ক এখানে ক্ষুণ্ণ হয়েছে সেটা বলা যাবে না আর তাদের সাথে যে হকুকগুলো আমাদের পরিপালন করতে হবে সেটি কিন্তু নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন সেটি বুহারে মুসলিমের একাধিক হাদিসে আমরা পাই যেমন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হাকুল মুসলিম আয়াল মুসলিমে খামসুন একজন মুসলিমের উপর অন্য মুসলিমের হক এটি পাঁচটি সালাম সালামের জবাব দেওয়া ও ইয়াদাতুল মারিদ এবং অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা অত্ত্রী বাউল মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা এবং তার দফনে অংশগ্রহণ করা ও ইজাবত দাওয়া বা এবং সে যখন কোনো দাওয়াত দেয় সে দাওয়াতের সাড়া দেওয়া ওতে স্মৃতুল আতস এবং যারা হাঁচি দেয় সে হাঁচির উত্তরে ইয়ার হামোকাল্লা বলা তো এভাবে আমরা দেখি আরও অনেকগুলো হাদিসের মধ্যে আরও বেশি কিছু হকের কথা এসছে এক এক হাদিসে এক এক রকম বাট সেই নির্দেশনাগুলো মেনে নিয়ে বন্ধুত্বের সম্পর্ক আমরা রক্ষা করব যদি এই সম্পর্ক রক্ষা করতে গেলে দিনদারি আরও সমৃদ্ধ হয় এবং দিনদারি বাড়ে কিন্তু যেখানে দিন বিরোধী অবস্থান এবং দুর্নীতিপূর্ণ অবস্থান অন্যায় অবস্থান তাদেরকে এড়িয়ে চলা বা তাদের সাথে না বসা কথা না বলা এটাই হচ্ছে সেরা এই বিধান অতএব আপনি যদি খারাপ সংসর্গ এই এড়িয়ে চলেন তাহলে আপনার কোনো গোনা হওয়ার প্রশ্নই নেই কারণ আমাদের বাংলায়ও তো একটা প্রবাদ আছে অসৎ সঙ্গে সর্বনাশ তাই না খারাপ লোকদের সাথে বসবাস করলেই সর্বনাশ হয়ে যাবে আবদুল্লাল মাহাদি বলেছেন আমার বয়স বিশ বছর পাপ থেকে দূরে থাকলেও দূরে থাকতে চাইলেও পাপ হয়ে যাচ্ছে বিবাহ করতে ইচ্ছুক কিন্তু অভিভাবকদের বোঝাতে পারছি না তারা বলে যে এত তাড়াতাড়ি বিয়ে করলে সমাজের মানুষেরা কি বলবে ইত্যাদি আরও অনেক অজুহাত তারা দেখান তাদেরকে পাপের ব্যাপারে সতর্ক করেছে কিন্তু আমার অভিভাবকরা পাপের ভার নিতে রাজি কিন্তু বিয়ে করাতে রাজি না এখন আমার করণীয় কী অভিভাবকদের একজন তো বলেই ফেলেছেন আরে কিসের এত পাপ পাপ করো আরে কিসের এত পাপ পাপ করো পাপ বলতে কিছু আছে নাকি এগুলো কোনো ব্যাপার হলো নাকি তোমার পাপের যত ভার আমি তার সব নিজে নিয়ে নেব ওই সব আমি দেখে নেব তো আবদুল্লাল মাহাদি বিশ বছর আসলে বিয়ের বিষয়টা সেখানে নিয়ে এসেছে হয়তো তার ইন্ডিভিজুয়াল কেস না এটা একটা কমন কেস যে আমাদের অভিভাবকরা আমাদের ছেলে সন্তানদেরকে একদমই প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ের উপদেশ দিচ্ছে এটা আজকাল আমাদের আগের অভিভাবকরা বিয়ের বয়স হলেই বিয়ে দিয়ে দিতেন এটাই নিয়ম কারণ যে সমাজে আসলে একটা পরিচ্ছন্নতা থাকে আখলাখ বজায় থাকে সেখানে তো মানুষের যে কামনা বাসনা আছে সেটাকে বৈধভাবে মেটানোর ব্যবস্থা থাকে এবং সেজন্যেই অভিভাবকরা বিয়ের বয়স হলেই তাড়াতাড়ি বিয়ে দিতেন অর্থাৎ তারা ম্যাচুয়ার্ড হলেই কিন্তু আজকাল অবৈধ সম্পর্ক অশ্লতার ছড়াছড়ি জেনা ব্যবচারের ছড়াছড়ি ফলে এগুলোকে অনেকেই ডালভাত মনে করে ফেলছেন এবং ভাবছেন তাতে কোনো অসুবিধা নেই অতএব বিবাহটা এটা একটা রেসপন্সিবিলিটিটা অনেক পরে করবে কিন্তু এর ফাঁকে সে আর যা কিছু পাপ তাতে কোনো অসুবিধা নেই এরকম একটা চিন্তাভাবনা এসেছে আমাদের অনেক অভিভাবকরা আসলে আজকাল এই মন্দটাকে একদমই গ্রহণ করে ফেলেছেন বলে আজকে এইভাবে কথা বলছেন কিন্তু আমরা বলবো আমরা আব্দুল্লাহ আল মাহাদির যে অভিভাবক এবং পাশাপাশি আরও সকল অভিভাবকদেরকে বলবো সন্তানদের বিয়ের বয়স হলেই বিয়ের ব্যবস্থা করুন ছেলেদের এবং মেয়েদের উভয়কেই কারণ রাসুলুল্লা সাল্লা সাল্লাম তাড়াতাড়ি বিয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন বুখারে মুসলমান হাদিসে তিনি বলেছেন বা এতে ইয়ার কুমিলবাহ ও আহসানুল্লফার জামাতুলা বলেছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন সত্তর বিবাহ করে নেয় কারণ বিবাহ হচ্ছে তার দৃষ্টিশক্তিকে সংযত রাখার অধিক উপযোগী এবং তার লজ্জাস্থানের হেফাজতের অধিক উপযুক্ত পন্থা আর যারা বিবাহের সামর্থ্য রাখবে না তারা সিয়াম পালন করবে কারণ এটাই তার চরিত্রকে রক্ষার সবচেয়ে উত্তম কবচ যাই হোক আমরা এই এই নির্দেশনা থেকে বুঝলাম যে আমাদের যুবক ছেলেরা যেন বিয়ের বয়সে পৌঁছলে আর সামর্থ্য যদি থাকে বিয়ে করে নেয় এখন আমাদের বাবা মারা হয়তো ভাবছেন যে ছেলে শুধু সামর্থ্য থাকলে তো হবে না তাকে অনেক বড় অফিসার হতে হবে তাকে বাড়ি করতে হবে ফ্ল্যাট গাড়ি করতে হবে ইত্যাদি এই শর্তগুলো আরোপের কারণে দেখা যাচ্ছে যে সেটা পূরণ করতে করতে সে ত্রিশ বার হয়ে গেল বত্রিশ তেত্রিশ ফলে বিবাহটা অনেক লেট হয়ে গেল কিন্তু তার যে কামনা বাসনা সেটা তো আর আসলে বসে থাকে না ফলে আজকাল আমরা অল্প বয়সী অনেক ইঁচুড়ে পাকা দেখতে পাচ্ছি বিবাহ বিলম্ব হওয়ার কারণে আসলে তারা আখলাকি অধপতনের মধ্যে লিপ্ত হয় এবং এর ফলে মেয়েরাও কিন্তু আক্রান্ত হচ্ছে প্রেমের লোভ দেখিয়ে মেয়েদেরকে আসলে এখন অনেকেই ব্যবহার করছে রেপ করছে এবং পরে আর বিয়ে হচ্ছে না এবং মেয়েদের ক্ষেত্রে আরও একটা সমস্যা দেখা যাচ্ছে যে সে অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই এই যে বিষয়গুলো এটা আমাদেরকে মনে রাখতে হবে মেয়েদেরকেও তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো রাসুস আল্লাহ আসালাম যেমনটি আরিদ এটা ইমামতির মেদেশ হওয়ার অনেক বর্ণনা করেছেন হাসান হারিস যখন তোমাদের কাছে কেউ আসে যাদের আখলাখ এবং দিনদারিতে তোমরা সন্তুষ্ট তাহলে তাদেরকে বিবাহ করিয়ে দাও যদি তোমরা না করো তাহলে জমিনে বড় ধরনের ফেতনা এবং বিপর্যয় সৃষ্টি হবে এবং সেটা হলো জেনা বিচারী বিপর্যয় অতএব আসলে এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পোষণ করা খুবই জরুরি বিশেষ করে অভিভাবকদের ক্ষেত্রে অভিভাবকরা যখনই দেখবেন যে তার সন্তানদের বিয়ের বয়স হয়ে গেছে তখনই তারা নিজেরাও নিজেদের ইনকাম থেকে তাদেরকে একটু হেল্প করবেন কারণ চারিত্রিক সততা রক্ষা করা খুবই জরুরি আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেক পরিবারের মেয়েরা পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে এবং কোনো ছেলের সাথে চলে গেছে আবার অনেক ছেলেরা দেখা যাচ্ছে যে তারা বিয়ে করছে না কিন্তু সে অনেক মেয়ের সর্বনাশ করছে এই যে বিষয়গুলো ঘটছে এই বিষয়গুলো কিন্তু আমাদের চারপাশের বিভিন্ন ফ্যামিলিতে ঘটছে অভিভাবকদের এদিকে নজর দেওয়া উচিত এবং ছেলে মেয়েদের সত্তর বিয়ের ব্যবস্থা করা উচিত আল্লাহ তৌফিক দান করুন সাদাত মাহমুদ বলেছেন আমি বামহাতি কিন্তু আলহামদুলিল্লাহ শূন্য অনুযায়ী আমি আমার ডান দিক দিয়ে কাজ শুরু করি ডানহাতে খাই যদিও ডানহাতে চামচ ধরার সময় আমি অসুবিধার সম্মুখীন হই কিন্তু তবু আমি তা করি আমি অনেকবার হাত দিয়ে লেখার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি এখন আমার প্রশ্ন হলো বাম হাতে লেখা কি যায় দয়া করে জানাবেন জাজাকাল্লাহ খেরান বারাক আল্লাহ হফিক সাদাত মাহমুদ আপনি ডানহাত দিয়ে শেরিয়াত নির্দেশিত পন্থায় যে কাজগুলো করার নির্দেশনা এসছে সেগুলো করছেন আলহামদুলিল্লাহ দ্যাটস ডান ডানহাত দিয়ে খাওয়া ডানহাত দিয়ে পান করা ডানহাত দিয়ে কাজ শুরু করা একটু কষ্ট হলেও আপনি সেগুলো সমাধান করছেন আর এগুলো তো লং টাইমের কাজ না সমস্যা নেই কিন্তু লিখার বিষয়টা অনেক সময় আমাদেরকে লং টাইম লিখতে হয় এক দুই ঘন্টা পরীক্ষা তিন ঘণ্টা একাধারে লিখতে হয় লিখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তালা সৃষ্টিগতভাবে কিছু লোককে বামহাতি করে দিয়েছেন আমি এ ব্যাপারে একটা ছোট্ট লেখা পড়েছি সেখানে বলা হচ্ছে মানুষের ব্রেইনের যে কন্ট্রোল প্যানেলের যে অংশটা বাম দিক দিয়ে কাজ করে সেটার প্রভাবে মানুষ ডানহাতে লিখে এবং এটা মানুষের ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট অর্থাৎ ছিয়ানব্বই পার্সেন্ট তার মানে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ যখন লিখে তখন ডান হাত দিয়ে লেখে বাকি চার পার্সেন্ট লোকের ক্ষেত্রে এর বিপরীত অবস্থান দেখা যায় ব্রেনের সেই কন্ট্রোল প্যানেলের প্রভাবে সে তখন বাম হাতে লিখে এটা চাইলেও সে ডান হাত দিয়ে লিখতে পারে না অতএব এটাকে ন্যাচারালি নেওয়া উচিত আমাদের এটা আল্লাহ সৃষ্ট একটা বিষয় ফলে কেউ যদি বামহাতে লিখে তাহলে সে পাপি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ ইসলাম কোনো ব্যক্তির সাধ্যের অতীত তাকে তাকলিফ চাপিয়ে দেয় না যেহেতু তাকলিফ চাপিয়ে দেয় না অতএব সেখানে হাত দিয়ে লেখার কারণে তার উপর কোনো পাপও আবর্তিত হয় না লাইকল্লেফুল্লাহুন আফসান ইল্লাউস সাহা আল্লাহ তালা কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না অতএব এক্ষেত্রে যারা বামহাতি লেখক বা কোনো কোনো ক্ষেত্রে ডান হাত দিয়ে চেষ্টা করল যখন সে পারে না তখন বাম হাত দিয়ে যদি করে এটাকে ন্যাচারাল কাজ হিসেবেই নেওয়ার পক্ষে ইসলামের মতামত রয়েছে এবং এর ফলে ওই ব্যক্তি পাপি হবে না মাহমুদ হৃদয় বলেছেন ইমুজি রয়েছে এমন কোনো টি শার্ট অথবা অস্পষ্ট কোনো ইমোজি থাকলে সেটি টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে আমরা বোখারি মুসলিমে একটা হাদিস পাই আয়সারাদে আল্লাহ তাল আনহা থেকে যে তিনি বলেছেন যে রাসুসাল্লাহ সাল্লাম একবার উপহার প্রাপ্ত হয়ে এক ধরনের চাদর সিরিয়ান বা সামদেশীয় চাদর পরে তিনি নামাজ পড়ছিলেন সেখানে ছিল বেশ কিছু নজর কাড়া হয়তো কোনো ডিজাইন যেটা সালাতের মধ্যেও দৃষ্টি আকর্ষণ করছিল এবং তাকে অমনোযোগী করে দিচ্ছিল ফলে সাল্লাতে সাল্লাম ফেরানোর পরে নবী সাল্লাহ সাল্লাম একজনকে দায়িত্ব দিয়ে বললেন যে তুমি আবু জাহমের কাছে চলে যাও এবং বলো যে এটা যেন সে রেখে দেয় এবং আমাকে একটা আম্বা জানিয়া আম্বে জানিয়া আরেকটা চাদর ও ভালো যেটার মধ্যে কোনো এরকম চকমকে বা জিক কোনো ডিজাইন নেই সেটা তিনি নিয়ে আসতে বললেন তার মানে হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের কথা থেকে বা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যেগুলো সালাতের মধ্যে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং তাকে সালাত থেকে কিছুটা গাফেল করে ফেলে সেগুলো আসলে পড়াটা সঙ্গত নয় অতএব ইমোজি কিংবা এই ধরনের মানে যে যে ছবিগুলো সেগুলো যদিও পুরো কোনো জীবজন্তুর আকৃতি না তবুও সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ হঠাৎ করে একজন ব্যক্তির পিঠে ইমোজি আছে তাহলে তার পেছনের মুসল্লি যখন জামাতে দাঁড়ায় সেটা দ্বারা আক্রান্ত হতে পারে কিংবা যদি তার বুকে সামনের দিকে থাকে অথবা তার যদি শার্ট থাকে হাতের মধ্যে বা হাতার মধ্যে থাকে তাহলে আসলে মানুষের মনোযোগ নষ্ট হবে শুধু তার না তার চারপাশে তার সাথে জামাতে যারা আরও সামিল হয়েছে তাদেরও সালাত ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য নবী সাল্লা এই হাদিসটা যেটা বোহারি মুসলিমের হাদিস থেকে আমরা আইসার আদি আল্লাহ হাদিস উদ্ধৃত করলাম সেই হাদিস এর আলোকে আমাদের এগুলোকে বর্জন করতে হবে তানজিলা বলেছেন সালাতে জন্য একাধিক দোয়া রয়েছে তে আল্লাহ আল্লাহ হাজাইদ এই দোয়া অর্থের দিক থেকে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো এই দোয়াটাকে ফরজ সালাতের সালাম ফেরানোর আগে কিংবা সেজাতে পড়া যাবে না মানে এভাবে যদি এই আমলটা আপনি চালু করেন তাহলে সেটা একটা প্রথায় পরিণত হবে যে আমি কোনুটটা সালাম ফেরানোর আগে পড়ছি অথবা কোনৌটটা আমি সেজদায় পড়ছি কোনুত সালাত সালাতের মধ্যে যেটা ভেতরের মধ্যে পড়া হচ্ছে সেটাকে সালাম ফেরানো আগে পড়ার কোনো দলিল নেই এবং সেটা সেজদায় পড়ারও কোনো দলিল নেই অতএব দলিলবিহীন এই যে এক্সক্লুসিভ বিশেষ এ বা সেখানে কোনো হ্রাস কিংবা বৃদ্ধি করা যাবে না মধ্যে অথবা সালামের আগে ওপেন কিছু দোয়া করা যাবে কিন্তু আপনি স্পেশাল দোয়াগুলো এনে এখানে ফিট করাটা এটা আমাদের জন্য সঙ্গত হবে না এবং সঠিক কাজ হবে না কারণ এর মধ্য দিয়ে একটা বেদাত চালু হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আরেকজন একটি প্রশ্ন পাঠিয়েছেন বাট নাম লিখেননি তিনি বললেন আমি আলহামদুলিল্লাহ তালার অসীম রহমতে দিনের পথে আছি প্রায় এক বছর আলহামদুলিল্লাহ আমার দাড়িও বড়ো হয়েছে কিন্তু আমার সামনে চাকুরির পরীক্ষা সেখানে ক্লিন শেভ হয়ে যেতে হয় এবং কোনো কোনো একাডেমিতে চান্স হলে তিন বছর ট্রেনিং করতে হয় যখন তখন ক্লিন শেভ থাকতে হয় তারপর কমিশন পেলে সিনিয়রের অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখা যায় আমি জানি দাড়ি কাটলে অবশ্যই আমি গুণাগার হব আমার মনে হয় ক্লিন ক্লিনশেভ থাকাকালীন সময় যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কি হবে আমি এক প্রকার পেশানিতে আছি কিছু না চাই প্রথম হচ্ছে নবী সাল্লা সাল্লাম থেকে এমন কোনো দলিল নেই যার দ্বারা বোঝা যায় যে কোনো চাকরিতে ঢুকতে হলে ক্লিন ক্লিনশেভ হয়ে ঢোকা যাবে অথবা জাগতিক কোনো কারণে ক্লিন ক্লিনশেভ করা যাবে অথবা স্মার্ট বয় কিংবা হ্যান্ডসাম দেখানোর জন্য হ্যান্ডসাম হওয়ার জন্য ক্লিন শেপ করা যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু সাল্লাম তিনি দাড়ি রেখেছেন দাড়ি ছেড়ে দিতে বলেছেন দাড়ি রাখতেও নির্দেশ দিয়েছেন এবং সাহাবাই কেরামের সকলে তারা দাড়ি রেখেছেন বিশেষ কোনো কারণে তারা কেউ দাড়ি ফেলেননি দাড়ি কামাননি দাড়ি শেপ করেননি শেপ তো প্রশ্নই আসে না ফলে আমরাও বলবো জাগতিক কোনো কারণে অথবা হ্যান্ডসাম হওয়ার জন্য স্মার্ট হওয়ার জন্য দাড়ি শেপ করা যাবে না এটা নেই আলম ফয়েজ ফারজানা বলেছেন তিনি দুটো প্রশ্ন করেছেন আসলে এক বিপদে পড়লে অথবা অসুস্থ হলে বা দুর্ঘটনা ঘটলে আমাদের মুরব্বীরা বলে থাকেন যানের পরিবর্তে যান বিশেষ করে মুরগি চাল মশলা এসব দিয়ে সাদাকা করতে ইসলামে কি এই এরকম জানের বদলে জান হিসাবে মুরগি সাদাকা করার কোনো বিধান আছে সাদাকা করার বিধান আছে কিন্তু জানের বদলে যান অর্থাৎ আপনি একটা মুরগি সাদাকা করলে আল্লাহ আপনার জানটা ফেরত দেবেন এমন কোনো আসলে ওয়াদা তো আল্লাহর পক্ষ থেকে বা রাজু সাল্লা সালের পক্ষ থেকে করা হয়নি তবে সাদাকা করার মধ্য দিয়ে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারেন সে আছে সাদাকা করার মধ্য দিয়ে আল্লাহ আপনার উপর যে অসন্তুষ্ট ছিল সে তার সে অসন্তুষ্টি উঠে যেতে পারে সেরকম স্পষ্ট বক্তব্য আছে যেমন নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন সাদা কাতু তুৎফে ও গাদাবার আর রব যে সাদাকার করলে আল্লাহর গদব এবং অসন্তুষ্টি এটা এটা মিটে যায় এটা নির নির্বাপিত হয়ে যায় সাদাকাতে আল্লাহ তাল্লা খুশি হন ফলে আল্লাহ সুভান হুয়া তালা ব্যক্তিকে ক্ষমা করে দেন এবং তাকে উদ্ধার করেন আর এছাড়াও আমরা দেখি সাদাকার মধ্যে আল্লাহ তালা অনেক গুণে বিভিন্ন রকম বারাকাত দিয়ে দেন এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াম আম হাকুল্লাহুর রিবা ওয়ুর্বিস সাদাক্কাত আল্লাহ তালা রিবাকে মিটিয়ে দেন আর সাদাক্কাতকে বাড়িয়ে দেন ফলে সাদাকা ইজ এ ভেরি গুড টেকনিক ভেরি গুড জব যদি কেউ আল্লাহ সন্তুষ্টি চান বিপদ থেকে উদ্ধার পেতে চান যদি কেউ অসুস্থ হন যদি কেউ কোনো বিপদের মধ্যে থাকেন তাহলে দান খয়রাত সাদাকা প্রচুর পরিমাণে করবেন শর্ত ছাড়া শর্ত ছাড়া তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি বারাকা প্রাপ্ত হবেন আর যারা শর্ত করে বলে যে আল্লাহ যদি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এই যানটাকে রক্ষা করো আমার ছেলেকে বাঁচিয়ে রাখো অথবা আমার বাবাকে বা কোনো মহিলা বললে আমার স্বামীকে তুমি এই যাত্রা বাঁচিয়ে দাও তাহলে আমরা একটা গরু সাদাকা করব। এটাকে বলা হয় মানত মানতটা মা ক্রুহ কারণ এটা সাধারণত তারাই করে যারা কৃপণ যারা দিতে চায় না আল্লাহ যদি তার ভালো করে তার বদলা হিসেবে তারা তখন দেয় তো এটা আসলে পছন্দনীয় নয় বরং পছন্দ নিয়ে হচ্ছে আপনি কোনো শর্তই করবেন না আল্লাহ যদি তো ভালো আপনি সাদাকা দিয়ে বলবেন আল্লাহ আমি তোমার রাস্তা সাদাকা দিলাম এই যে ভালো আমলটা করলাম তার ওসিলায় তুমি আমাদেরকে সেহাদ দান করো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো আমাদেরকে শেফা দান করো ইত্যাদি এভাবে বলা যেতে পারে অতএব আপনি সাদাকা হিসাবে মুরগি অথবা ছাগল অথবা গরু অথবা আরও টাকা পয়সা কিংবা গরিবদেরকে চাল ডাল ইত্যাদি আপনি দিতেই পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে জানের বদলায় জান এই নামটা দেবেন না কারণ আপনি একটা জান দিলেই যে আল্লাহ তালা আপনার জানটাকে নেবেন না এমন কোনো আসলে ওয়াদা আল্লাহর পক্ষ থেকে নেই অতএব এই ধরনের ইম্প্রেশানগুলো বা ধারণাগুলো ছড়াবেন না বরং পিওর সলিড ইসলামিক ইনস্ট্রাকশন উপর থাকবেন সেটা কি সেটা হচ্ছে আপনি সাদাকা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তোমার রাস্তায় যে সাদাকা করেছি তুমি খুশি হয়ে আমার সাদাকাকে কবুল করো এবং আমাদেরকে রহম করো বরকত দাও বিপদ আপদ মারাদ অসুস্থতা থেকে রক্ষা করো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করেছেন ছোট বাবুদের নজর পড়লে পান বা মরিচ ও অন্য জিনিস দিয়ে নজর পড়া কি যায় যাচ্ছে না পান মরিচ অন্য জিনিস দিয়ে নিজেদের মন্ত্রতন্ত্র ইত্যাদি চালিয়ে এভাবে কোনো মানে নজর থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি ইসলাম আসলে দেয়নি ইসলাম দিয়েছে রোকিয়া দোয়া এবং রোকিয়া এভাবে আপনি মানুষের যে নজর লাগে তা থেকে রক্ষা করতে পারেন নিজেকে যেমন সকাল সন্ধ্যা রাতকার তার মধ্যে অনেক সুন্দর সুন্দর রুকিয়াও আছে আলমো আউবেদাতান আছে কুলার্দুরাবিল ফালাকুলার্দুরাবিন্নাস হ্যাঁ এছাড়া সবসময় আল্লাহর কাছে দোয়া করা দোয়াটাও ইটস সেলফ অ্যাক্টেড রুকিয়া যে আল্লাহ তুমি আমাকে এই নজর লাগা থেকে রক্ষা করো আর স্পেশাল যে ডিম পড়া পান পড়া মরিচ পড়া অন্য অন্য জিনিস পড়া বলে যেগুলো খাইলে কি হবে নজর থেকে রক্ষা পাবে বা নজর বদনজর থেকে রক্ষা পাবে এগুলো কুসংস্কার যেহেতু কুসংস্কার অতএব এগুলো যাইজ নেই সেলিনা খাতুন বলেছেন আমার বাচ্চার বয়স পাঁচ বছর আমি ওকে কিভাবে দিনের জ্ঞান দিনের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে যদি একটু বলতেন উপকৃত হতাম অভিভাবক হিসাবে মা হিসাবে এবং বাবা হিসাবে আপনাদের দায়িত্ব অপরিসীম ছেলেমেয়েরা কোন অনুসরণ করে এবং তারা যদি দেখে যে আপনি সালাত পড়ছেন ঠিক মতো তারা ভাবে যে এটা ঠিক মতো পড়তে হয় তারা যদি দেখে যে আপনি সিয়াম রাখছেন তখন ছোট্ট বয়স থেকেই বাচ্চারা বলে মা আমিও সিয়াম রাখবো বাবা আমাকেও সিয়াম রাখা শেখাও হ্যাঁ যখন ছেলে বাচ্চারা দেখে যে বাবা সব সময় মসজিদে যাচ্ছে সে কিন্তু বাবার সাথে দুই বছর তিন বছর চার বছর বয়সের বাচ্চারাও বাবার সাথে যাওয়ার জন্য কাঁদতে থাকে কোলে করে হলেও সে মসজিদে যাবে তাহলে এই যে দিনদারির যে বিষয়টা এইটা আসলে মানে আমাদের উপর নির্ভর করে আমরা অভিভাবকরা যদি দিনদার হই তাহলে আমাদের থেকে দেখে দেখে শিখবে আসলে ইসলামটা এটা জ্ঞান নির্ভর কোনো সন্দেহ নাই এলেম নির্ভর কিন্তু এই এলেমটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আর এই বাস্তবায়নটা থেকে আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে শিখবে আমাদের ছোট বাচ্চারা শিখবে আপনি দেখেন তিন বছর চার বছর বাচ্চারা একদম বা যা করে তাই করে এমনকি সালাতের মধ্যে তারা সালাদটাকে কত সুন্দর করে পড়ে আল্লাহ আকবর বলে তারা রুকুতে যায় তারা সাজদা যায় তারা ইভেন সালাম পর্যন্ত সুন্দর করে ফেরায় অনেক সময় মেহমান আসলে আমরা বলি যে দেখেন আমাদের বাবুটা কি সুন্দর করে সালাদ পড়ে এই তুমি দেখাও তো দেখাও তো কোথেকে শিখেছে বাবা মার থেকে শিখেছে বাবা মা যত বিশুদ্ধ জ্ঞানের অধিকারী হবেন এবং সেই জ্ঞানগুলোকে তিনি চর্চায় নিয়ে আসবেন বাচ্চারা ছোটো সময় থেকে তো সে পড়তে শেখেনি দেখে শিখবে দিনদারিটা দেখে শিখবে সাহাবাই করাম দিনদারি শিখেছেন নবী সাল্লা সাল্লামের কাছ থেকে তাকে দেখে এবং নবিসাল্লা সাল্লাম তার কাছে দুটো ছিল কোরআন এবং হাদিস এটা হচ্ছে থিওরি এটা এলেমের ভান্ডার এই এলেমের ভান্ডারটাকে তিনি তার প্রাত্যহিক দৈনন্দিন কাজের মধ্যে বাস্তবায়ন করে ফেলেছেন আর যদি তা না করতেন এটা থিওরি থাকতো তাহলে মানুষ কিন্তু শিখতো না আজকে আপনার আমার বাচ্চা কেও আমরা দিনদারি শেখাবো শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আর একজন হুজুর রেখে কিংবা মাদ্রাসায় পাঠিয়ে অসম্ভব এভাবে দিনদারি রক্ষা হবে না দিনদারি রক্ষা করার জন্য দিন শেখানোর জন্য আমাদেরকে সত্যিকার এলেম অর্জনকারী এবং আমলদার ব্যক্তি হতে হবে দুটো জিনিসের সমন্বয় লাগবে আপনি যদি ভুল এলেম শেখেন ভুল এলেম বলছি এই জন্যে এলেমের নামে ভুল তথ্য শেখা এটা আর কি আসলে এলেম কখনো ভুল হয় না অথেন্টিকটাকে এলেম বলে আর যেটা অথেন্টিক এবং বিশুদ্ধ তথ্য নয় সেটা এলেমই নয় তারপরে অনেকটা আমরা ওই যে জাল হাদিসের মতো এইভাবে বলা হয় কারণ হাদিস তো কখনো জাল হতে পারে না মানুষ যেটা বানোয়াট সেটা তো হাদিসই নয় জাল হবে কি করে সেটা তো জাল কথা বানোয়াট কথা যাই হোক এখানে আমরা বলতে চাচ্ছি যে অথেন্টিক বিশুদ্ধ জ্ঞান অর্জন করার পাশাপাশি আমলে যদি আমরা প্যারেন্টসরা মানে নিয়ে আসতে পারি আমাদের সেই জ্ঞানকে তাহলে আমাদের বাচ্চারা আমাদের থেকে জ্ঞানও শিখবে অর্থাৎ থিওরিও শিখবে আমলও শিখবে এবং এ দুটো মিলেই হচ্ছে দিনদারি এ দুটো মিলেই হচ্ছে ইসলাম ফলে বাচ্চাদেরকে যদি ইসলাম শেখাতে চাই তাহলে তাদেরকে বিশুদ্ধ জ্ঞানও শেখাতে হবে আর আমলও শেখাতে হবে এবং বাচ্চারা আসলে আপনি বলছেন দিনের প্রতি ভালোবাসা কি করে শিখবে তারা আপনাকে দেখে শিখবে আপনি কতটা সিরিয়াস পর্দার প্রতি আপনি কতটা সিরিয়াস ইসলামের নির্দেশনা পালনের প্রতি এবং আপনি কতটা সিরিয়াস কোরআন সন্না হাদিস সালাদ এই যে এই সমস্ত ইসলামিক যে রিচুয়ালগুলো আছে সেগুলো পরিপালনের প্রতি যখন তারা দেখবে যে আপনার প্রচণ্ড আকর্ষণ এগুলোর প্রতি সেটা অটোমেটিক তাদের মধ্যে সংক্রামিত হবে আর যখন আপনার মধ্যে অলসতা দেখবে আপনার মধ্যে অভদ্রতা দেখবে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি দেখবে তখন তো শেখা হবে না আপনি যতই আকাঙ্ক্ষা করেন না কেন অতএব আমরা বলবো যে প্যারেন্টদের গুড প্যারেন্টিং দিতে হবে এবং গুড প্যারেন্টিংয়ের একটা পার্ট হচ্ছে নিজেরা ভালো জ্ঞানে সমৃদ্ধ হওয়া আমলদার হওয়া এবং পুণ্যের কাজে নিজেদেরকে লিপ্ত করা এবং অন্যায় অসাধুতা কিংবা পাপাচার থেকে নিজেদেরকে রক্ষা করা মোহাম্মদ সৈকত মিয়া বলেছেন আমি একজন সৈনিক আমি ওজু করে তারপর মোজাসহ বুট জুতা পায়ে দেই পরবর্তীতে নামাজের জন্য ওজো করার সময় চামড়ার বুট জুতার উপর পানি ছিটিয়ে বা মাসে করলে কি ওজো হবে দয়া করে উত্তর দিবেন ভাই সৈকত আপনি বুট জুতার উপর পানি ছিটিয়ে দিচ্ছেন এটা তো আসলে মানে শরীয়ত সম্মত নয় মানে পানি ছিটিয়ে দিলেই আপনার পা ধোয়া হয়ে গেল নো তারপরে আপনি জুতার উপরে ম্যাসে করছেন হ্যাঁ জুতার উপরে ম্যাসেহটা হতে পারে যদি সেটা ফ্রিকুয়েন্টলি খোলাটা আপনার জন্য সমস্যা হয় কিন্তু সেক্ষেত্রে জুতার মধ্যে কোনো নাজাসাত থাকাটা কিন্তু চলবে না আপনার জুতাটা যদি নাজাসাত মুক্ত থাকে যেমন আপনি নিজে এই জুতাটা পরিষ্কার অবস্থায় পরিধান করেছেন যেখানে আছেন সেই জায়গাটা পরিষ্কার সেখানে কোনো নাজাসাত নেই এবং আপনার কর্মস্থলেও কোনো নাজাসাত নেই ফলে যদি এমনটা হয় তাহলে বুট জুতা এটা পবিত্র অতএব আপনি মোজার বদলে এই জুতার উপরে যেহেতু বুট সেটা অনেক উঁচু পর্যন্ত হয় এবং এটাকে ফ্রিকোয়েন্টলি খোলাটা কঠিন আসলে মূলত মোজাটাও যে কারণে মাসে করার অন্তর্ভুক্ত করা হয়েছে সে একই কারণ যে বারবার খোলাটা কঠিন কষ্টকর ফলে সেই কারণে যদি কেউ বুট উপরে যেটা পবিত্র মাসে করেন তাহলে তার মোজার উপর মাসেহের বিধানই প্রযোজ্য হবে এবং একই হুকুম একই সময় একই প্যাটার্ন সেখানে গণ্য হবে কিন্তু শুধু পানি ছিটিয়ে দিলে এটাকে মাসে বলা যাবে না অথবা মাসে করলেন কিন্তু জুতার মধ্যে যদি কোনো নাজাসাত থাকে তাহলেও আপনার সালাত হবে না কারণ আপনার সালাতের ক্ষেত্রে শরীরকে পাক রাখতে হবে কাপড় চোপড় যা আপনি পরিধান করেছেন সেটাও পাক হতে হবে এবং যে স্থানে আপনি সালাদ পড়ছেন সেটাও পাক হতে হবে আপনার জুতা হলো আপনার কাপড় চোপড়ের অংশ যেটা আপনি অলরেডি পরিধান করেছেন তামিম আহমদ বলেছেন ইউটিউবে বিভিন্ন অ্যাড দেখা যায় বেশ কিছু অ্যাড হারাম ওইসব যুক্ত ভিডিও দেখা কি জায়েজ আমার জানা মতো ওই ভিডিও দেখলে ভিডিও গ্রো করে এবং যারা এসব বানায় তারা উৎসাহিত হয় আসলে আপনি কোন ইউটিউব দেখছেন তার উপর নির্ভর করে তার উপর নির্ভর করে এটা জায়েজ কি জায়েজ নয় এর থাকুক আর নাই থাকুক যদি আমরা মনে করি যে যেমন আপনি কোরআন তেলাওয়াত দেখছেন অথবা কোরআনের উপর আলোচনা দেখছেন অথবা এখন মাঝখানে যে অ্যাডটা এসে যায় সে অ্যাডটাকে অ্যাভয়েড করার পন্থাটা কি যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে কি আপনি ওই অনুষ্ঠান দেখার কারণে গোনাগার হবেন না গোনাগার হবেন না অ্যাডটা স্কিপ হয়ে যাওয়া পর্যন্ত আপনি হয়তো অন্যদিকে তাকিয়ে থাকলেন কারণ আমরা জানি যে ইউটিউব একটা সময় যারা অ্যাডসেন্স করতো তাদেরকেই অ্যাড দিত কারণ অ্যাডসেন্স করলে সে অ্যাডভার্টাইজ থেকে ইউটিউব ইনকাম করে আর আপনাকে তার ইনকাম একটা টাকা দেয় এবং আমরা বারবার বলেছি যেহেতু ইউটিউবের ইনকাম অ্যাডগুলো শালীন নয় সুন্দর নয় এবং অনইসলামিক অনেক অ্যাড চলে আসে ফলে সেই ইনকামটা হালাল নয় কিন্তু এখন ইউটিউব তার পলিসি পাল্টেছে ইউটিউব বলছে যে যারা অ্যাডসেন্স করছেন না আমরা তাদের উপরও অ্যাড চাপিয়ে দেবো আমাদের ইচ্ছা তো সুতরাং এই মাধ্যমটাতে এই মাধ্যমটাতে আসলে মুক্ত এখন হওয়াটা খুব কঠিন তবে আমি যতটুকু জানতে পেরেছি অনেককে জিজ্ঞেস করে যে মুক্ত অনুষ্ঠান দেখার জন্য কিছু প্রোগ্রাম আছে সে প্রোগ্রামগুলো ইনস্টল করে নিতে হবে আপনার ব্রাউজারে যে ব্রাউজার দিয়ে আপনি ইউটিউব দেখছেন সেটা অ্যান্ড্রয়েড ফোন হতে পারে সেটা ট্যাব হতে পারে সেটা ল্যাপটপও হতে পারে কিংবা কম্পিউটার সেখানে যদি আপনি সেই সফটওয়্যারগুলো ইনস্টল করেন এবং সেগুলো মাধ্যমে আপনি যদি ইউটিউবটা দেখেন তাহলে অ্যাডগুলো অটোমেটিক সেখান থেকে আলাদা হয়ে যাবে তখন আপনি ইউটিউবটা দেখতে পারেন এবং আমরা এটাকে রেকমেন্ড করছি স্ট্রংলি যে যদি এরকম কোনো পন্থা সত্যি থেকে থাকে তাহলে ইসলামিক প্রোগ্রামগুলো যারা দেখছেন এখন ইউটিউব যেহেতু জোর করে বিভিন্ন ইভেন অশ্লীল অ্যাড পর্যন্ত তারা অ্যাড করে দিচ্ছে অনেক ইসলামিক প্রোগ্রামে যেটা খুবই দুঃখজনক এবং আপত্তিজনক আমরা আপত্তি জানাচ্ছি তো সেই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাডমুক্ত অনুষ্ঠান দেখার ব্যবস্থা করতে হবে পাশাপাশি আমি মুসলিম বিশ্বের যারা আইটি বিশেষজ্ঞ আইটি সফটওয়্যার এক্সপার্ট আমরা তাদেরকেও বলবো যে আপনারা ইউটিউবের উপরে কেন এত নির্ভরতা স্থাপন করছেন মুসলিম বিশ্বের আপনারা যদি সত্যি প্রতিভাবান হয়ে থাকেন নতুন কিছু বের করুন ইসলাম টিউবের মতো এমন কিছু টিউব অথবা ইউটিউবের বিকল্প হিসাবে বের করুন যেখানে অনইসলামিক কিছুই থাকবে না ফেসবুকের বাইরে সোশ্যাল একটা নেটওয়ার্ক আপনারা গড়ে তোলেন যে সোশ্যাল নেটওয়ার্কটা অনেক পরিমার্জিত হবে ভদ্র হবে অশালীন কোনো উক্তি কখনোই কেউ করার মতো স্কোপই পাবে না সেই সিস্টেমটাকে কি ডেভেলপ করা যায় না তাহলে মুসলিম বিশ্বের মেধাগুলো কোথায় আজকে কেন আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা আরও যে সোশ্যাল নেটওয়ার্কগুলো অমুসলিমরা তৈরি করেছে আমরা কেনই তার মধ্যে এত সন্তুষ্ট থাকব যে তারা যে পলিসি অ্যাপ্লাই করবে সেই পলিসির মধ্যেই আমরা আবদ্ধ হয়ে যাব এবং চাইলে বের হতে পারছি না আমি প্রসঙ্গত বলতে চাই যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইদানিং সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইউটিউব তার পলিসি অ্যাপ্লাই করছে অনেকগুলো অ্যাড চলে আসছে আমরা সেটা থেকে গেট রিড করার অনেক চেষ্টা করছি আপনাদের পরামর্শ আমরা চাচ্ছি তবে ইতিমধ্যে অনেকের কাছ থেকে যেটা জেনেছি সেটা হলো যারা ব্রাউজ করবেন তারা যেন কিছু ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করেন আপাতত হয়তো সেগুলোর মাধ্যমে অ্যাডগুলো থেকে গেট রিড করা যেতে পারে কিন্তু ইন দ্য লং রান ইউটিউব হয়তো আরও মারাত্মক কিছু পলিসি এখানে অ্যাপ্লাই করতে পারে যেখানে আরও বাজে বাজে অশ্লীল যেটা ইসলামের দৃষ্টিতে কখনো গ্রহণযোগ্য নয় এই ধরনের অ্যাডও ব্যবহার করতে পারে সেই সেক্ষেত্রে আমাদের বিকল্প হবে আপনাদের মধ্যে যারা প্রতিভাবান মুসলিম তারা ইউটিউবের বিকল্প আরেকটা প্ল্যাটফর্ম গড়ে তোলুন তাহলে আমরা ইউটিউব থেকে বের হয়ে গিয়ে ওই প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আমরা চালু করব সেট করব। আমি আপনাদের কুদার তাহমান জানাচ্ছি অনুরোধ করছি এবং আমি আমি আমরা আমরা আল্লাহর কাছে তৌফিকও কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন জি ওমর ফারুক প্রশ্ন করেছেন তেকবিরে তাহরিমার সময় কেউ যদি আল্লাহু আকবর না বলে তাহলে তার নামাজ হবে কি যেহেতু আল্লাহ আকবর বলাটা ফরজ আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন ওমর ফারুক আল্লাহ আকবর বলতেই হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তাহরিম ওহদ তেকবির ও তাহলিলহতীম আল্লাহ আকবর বলেই সালাদ শুরু করতে হবে আর আসসালামু আলাইকুম বলে সালাদ থেকে বের হতে হবে তাই না অতএব আল্লাহ আকবর বলা তাহরিমা ছাড়া সালাত হবে না জিনের অস্বস্তি বিশ্বাস না করলে তাকে কাফের বলা যাবে জিনের অস্বস্তি কথাটা তো ক্লিয়ার না জিনের অস্তিত্ব হতে পারে আপনি জিনের অস্বস্তি কেন লিখেছেন জিনের অস্তিত্ব বিশ্বাস না করলে তাকে কাফের বলা যাবে যেহেতু কোরআনে আল্লাহ তালা জাতির কথা বলেছেন হ্যাঁ অবশ্যই কারণ জিন হলো আল্লাহর একটা সৃষ্টি হ্যাঁ আল্লাহর একটা সৃষ্টিকে অস্বীকার করা যাবে না বিশেষ করে আল কোরআনে জিন জাতির অস্তিত্বের কথা এবং তারা যেন বিশাল্লাহ সালামের কাছে এসেছিল তাদের মধ্যে থেকে যে একদল ইসলাম গ্রহণ করেছিল সে কথা বলা হয়েছে তাহলে আল্লাহর কালামকে অস্বীকার করা এটা কুফুরের মধ্যে পড়বে কেউ যদি ফরজ গোসলের মধ্যে গোসলের ফরজগুলো আদায় না করেন তাহলে এর মাধ্যমে সে ব্যক্তি কি পবিত্র হবে এর মাধ্যমে কি নামাজ আদায় হবে কিভাবে ভাই খুবই অদ্ভুত প্রশ্ন করলেন গোসলের ফরজগুলো যদি কেউ আদায় না করে তাহলে কে থেকে গোসল বলা যাবে আপনি বলেন জি শামিম বিন আব্দুল গাফুর বলেছেন মায়ের সামনে প্রাপ্তবয়স্ক ছেলে এবং ছেলের সামনে মাতা কি সালাদ পড়তে পারবে হ্যাঁ পারবে তাতে কোনো অসুবিধা নেই তাদের মানে মাহরাম এর সামনে সে যতটুকু ওপেন করতে পারবে সেটাই তো এখানে বলা হচ্ছে সেক্ষেত্রে মা যদি ছেলের সামনে নামাজ পড়ে ছেলে যদি মায়ের সামনে নামাজ পড়ে তাহলে কোনো অসুবিধা নেই কারণ তাদের মধ্যে হালুয়া যায় আছে অর্থাৎ যদি একই জায়গায় মাও থাকে ছেলেও থাকে তাহলে তাদের সেই একসাথে অবস্থান সেটা যায় আছে মাহরাম তারা এবং পৃথিবীতে মা সবচেয়ে নিরাপত্তার ছেলের কাছে এবং ছেলে সবচেয়ে নিরাপত্তার মায়ের কাছে দিক দিক থেকে থেকে সব আর মা যখন সালাদ পড়বেন তখন কিন্তু ব্যাপারটা এমন নয় যে তিনি মাথা খালি রাখবেন যেহেতু সে তিনি মাথা খালি রাখা অবস্থায় ছেলের সাথে দেখা করতে পারেন না সালাদের যে নিয়ম তাকে মাথা ঢাকা তাকে পায়ের পাতা ঢাকা এগুলো কিন্তু তাকে মেনটেন করতে হবে ফয়সাল আহমদ বলেছেন ফয়সাল মাহমুদ ফরজ সালাতের পর দোয়া করা কি বেশি উত্তম নাকি ফরজ সন্নাত উভয় সালাতের পর দোয়া করা বেশি উত্তম ফরজ সালাতের পরেই দোয়াটা দোয়া কবুল হওয়ার জন্য উপযোগী একটা সময় আর সালাতের ভেতরের দোয়া তো সবখানেই করা যায় যেমন সাজদা অবস্থায় দোয়া কিংবা সালামের আগে দোয়া আর সালাতের পরের দোয়ার ক্ষেত্রে অবশ্যই ফরজ সালাতের পরের দোয়াটা অন্য যে কোনো নফল সালাতের পরের দোয়ার চেয়ে উত্তম হুমায়রা জান্নাত বলেছেন নার্সিংয়ে নবীন বরণে অগ্নি শপথ করানো হয় মানে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শপথ বাক্য পাঠ করানো এটা কি শরীয়ত সম্মত না এটা শরীয়ত নয় সুমাইয়া বলেছেন পাবলিক পরীক্ষায় কান বের করে পরীক্ষা দিতে হয় কিন্তু মাথা ঢেকে রাখা যায় মেয়েদের কি কান খুলে পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষার তো চোখ খোলা রাখার কথা কান কেন খুলতে হবে সেটা তো আমার কাছে বোধগম্য নয় ভাই দিনকাল তো মনে হয় সবই পাল্টে যাচ্ছে এরপরে হয়তো বলবে যে হাঁটু খুলতে হবে হাঁটু খোলার সাথে অত লেখার কোনো সম্পর্ক নেই হাত খোলা রাখতে হবে এটা বলা যেতে পারে অতএব আমি মনে করি যে এখানে কান খোলার কোনো প্রয়োজন নেই চোখ খোলা রাখলেই হবে খোকন আহমদ কেস থেকে বলেছেন জহরের সালাত ফরাজ সালাতের পূর্বে সন্ন্যদ দুই দুই করে পড়তে হবে নাকি চার চার করে পড়তে হবে দুই দুই করে পড়াটা উত্তম তবে রাখা তো যদি একসাথে পড়েন তাহলেও আপনার পড়াটা ভ্যালিড এবং এটা জায়েজ আছে মিজান ইব্রাহিম বলেছেন নারীরা কি পুরুষের মতো দেখতে পারবে নবিজিত আয়েশাকে একবার কুস্তি খেলা দেখিয়েছেন পুরুষের মতো কী দেখতে পাবে আপনি তো সেটাই বলেননি কুস্তিখেলার কথা বলছেন এটা হচ্ছে বাচ্চারা যে কিশোররা তখন ঈদ উপলক্ষে খেলছিল সেটাকে দেখার কথা বলা হচ্ছে তবে পুরুষরা যা কিছু দেখে সবটাই নারীকে দেখতে হবে এমন নয় এটাকে আরেকটু স্পেসিফাই করতে হবে আপনি আসলে কি বুঝিয়েছেন যদি সেই জিনিসটা আমাদের সামনে স্পষ্ট হয় তাহলে হয়তো এটা টু দ্য পয়েন্ট উত্তর দেওয়া যেত তো সাধারণত কমন জিনিসগুলো নারীরাও দেখতে পারবে পুরুষরাও দেখতে পারবে যেমন পুরুষরা যদি নদী দেখতে চায় তাহলে নারীও সে নদী দেখতে পারবে পুরুষ যদি সাগর দেখতে চায় তাহলে সেই সাগর নারী দেখতে কোনো অসুবিধা নেই এখানে নারী পুরুষের কোনো বৈষম্য নাই আর পুরুষ যদি আকাশের দিকে তাকিয়ে কোনো সাহিত্য রচনা করতে চায় তাহলে নারীও আকাশের দিকে তাকিয়ে সাহিত্য রচনা করতে কোনো অসুবিধা নাই আল্লাহর যে সৃষ্ট প্রাকৃতিক জগতের মহাসৌন্দর্য সেটা পুরুষও দেখতে পারবে নারীও দেখতে পারবে এখানে কোনো বৈষম্য নেই কিন্তু বৈষম্যের কোনো জায়গা যদি থাকে তাহলে সেটা স্পেসিফিক প্রশ্ন করলে আমরা পরে উত্তর দেব ইনশাআল্লাহ أجبُ الجنطي، هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.